দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর কেটে গেছে দুই মাসেরও বেশি সময়। একতরফা নির্বাচনের অভিযোগ তুলে নির্বাচনের পর পশ্চিমা বিশ্ব মুখ ফিরিয়ে নিলেও ধীরে ধীরে গলে অভিমানের বরফ। এক মাস বা তারও বেশি সময় পর বাংলাদেশের নতুন সরকারকে অভিনন্দন জানায় পশ্চিমা বিশ্ব। নির্বাচনের আগ থেকে সরকারকে নানামুখী চাপে রাখলেও নির্বাচন ঘনিয়ে আসলে অদৃশ্য কারণে চুপসে যায় মার্কিন যুক্তরাষ্ট্র। নির্বাচন প্রসঙ্গে নীরব থাকলেও অবশেষে নীরবতা ভেঙে বাংলাদেশ নিয়ে আবারও মুখ খুলল আমেরিকা। স্টার্টেকে 17 বছর পূর্তিতে প্রযুক্তিপণ্য কিনলেই পাচ্ছেন ল্যাপটপ, ডেস্কটপ, মনিটর সহ আকর্ষণীয় সব পুরস্কার। বিস্তারিত startech.com.bd-তে। নির্বাচন নিয়ে ফের নিজেদের অবস্থান পরিষ্কার করেছে যুক্তরাষ্ট্র। দেশটির জাতীয় নিরাপত্তা কাউন্সিলে সংযুক্ত প্রেসিডেন্ট বাইডেনের বিশেষ সহকারী এবং গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক সিনিয়র পরিচালক কেলি রাজ্জুক এক বিশেষ ব্রিফিংয়ে নিজেদের অবস্থান জানান। বুধবার ওয়াশিংটনের ফরেন প্রেস সেন্টারে দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত তৃতীয় গণতন্ত্র সম্মেলনের প্রাক পর্যালোচনা উপলক্ষে আয়োজিত এক বিশেষ ব্রিফিংয়ে কেলি রাজ্জুক বলেন, বাংলাদেশের নির্বাচন অবাধ বা সুষ্ঠু হয়নি। সব রাজনৈতিক দল নির্বাচনে অংশ না নেয়ায় আমেরিকা ব্যথিত। বাংলাদেশের ক্ষমতাসীন কর্তৃপক্ষ তৃতীয় গণতন্ত্র সম্মেলনে আমন্ত্রণ পাচ্ছে না এমন গুঞ্জন রয়েছে বলে দাবি করে এক সাংবাদিক প্রশ্ন রাখেন বাংলাদেশে একটি অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান আয়োজনে বাইডেন প্রশাসনের যে পদক্ষেপ গ্রহণের প্রতিশ্রুতি দিয়েছিল তা সত্ত্বেও কেন নির্বাচনের পর দৃশ্যমান কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি। যেমনটি দেখা গেছে নিকারাগুয়া, নাইজেরিয়া, গুয়েতামালা কিংবা কম্বোডিয়ার মতো দেশের বেলায়। জবাবে কেলি রাজ্জুক বলেন, শীর্ষ সম্মেলনের আমন্ত্রণের বিষয়টি দেখছে আয়োজকরা। এবারের সম্মেলনের আয়োজক দক্ষিণ কোরিয়ার পক্ষ থেকে সেটি সম্পন্ন হবে, কিন্তু নির্বাচন প্রসঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র অন্যান্য পর্যবেক্ষকদের সঙ্গে একমত। তিনি জানান, বাংলাদেশের নির্বাচন অবাধ বা সুষ্ঠু হয়নি, এটি পরিষ্কার। সব রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিতে পারেনি, এতে যুক্তরাষ্ট্র ব্যথিত। রাজনৈতিক বিরোধী দলের সদস্যদের গ্রেফতারের বিষয়েও উদ্বিগ্ন মার্কিন প্রশাসন। তবে সামনের দিকে অগ্রসর হতে একটি অবাধ এবং মুক্ত ইন্দো প্যাসিফিক অঞ্চল গড়ে তুলতে, অভিন্ন লক্ষ্যে পৌঁছতে বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ যুক্তরাষ্ট্র। দুদেশের জনগণের মধ্যকার অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করতে চায় মার্কিনিরা, এবং এই লক্ষ্য অর্জনে বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা চালিয়ে যাবে মার্কিন যুক্তরাষ্ট্র। অপর এক প্রশ্নের জবাবে রাজ্জুক খুব স্পষ্টভাবে বলেন, প্রতিটি গণতন্ত্র আলাদা এবং গণতন্ত্রের কোনো নীলনকশা নেই। বিভিন্ন দেশের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্কের প্রেক্ষাপটে গণতান্ত্রিক সংস্কার এবং প্রচেষ্টার কথাও তুলে ধরেন তিনি। বিশ্বব্যাপী গণতন্ত্রের উপর খুব মনোযোগী এবং কিভাবে সর্বোত্তম অনুশীলনগুলো ভাগ করে নিতে পারে এবং গণতন্ত্রকে সুদৃঢ় করা যায়, আসন্ন শীর্ষ সম্মেলনের সেটাই উদ্দেশ্য বলে জানান মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের বিশেষ সহকারী কেলি রাজ্জুক। মাইদুর রহমান রুবেল, কালবেলা।